呀弯起。সকাল থেকে শপিং করছি, এখন অবধি শপিং ই হচ্ছে না আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ড্রেস নিয়ে দিলা নাকি? গুড মর্নিং, আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি মানে এখন বাজে 10টা, তো এখন উঠলাম ঘুম থেকে, তো এখন যাবো আমরা শপিং এ। তো চলো দেখা যাক। তো এসে এখানে এসে দেখছি সবাই ক্রিকেট খেলছে, তাই এদেরকে বললাম তাড়াতাড়ি রেডি হ। তাই রেডি হওয়ার পর দেখছি জুয়েলকে দেখছি ফুল জুতা পিনে অলরেডি রেডি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। কারণ কালকেই 14 ফেব্রুয়ারি, সবাই জানো কালকেই 14 ফেব্রুয়ারি। তো জুয়েল যাবে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, সেই জন্য এগুলো যে আমার ড্রেস পরে গেলে হয় নাকি, তো ড্রেস নতুন ড্রেস পরতে হবে, সেই জন্য শপিং করতে আমরা বেরিয়ে গেছি শপিং করতে তিনজন। তো আমরা শ্রীরামপুর পেট্রোল পাম্প চলে এসলাম। তো এখানে এসে জুয়েল বলছে দুদিন থেকে আমার বাইকটা কিছু খায়নি, তো কিছু খাওয়াও, সেই জন্য জুয়েল ভাবছে কত টাকা খাওয়াবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর আমরা বেরিয়ে পড়লাম আবার শপিং করতে। তো এত তাড়াতাড়ি এসেও আমরা রেলগেটে ফেঁসে গেলাম, কারণ দেখতে পাচ্ছ আমাদের কিছু ফেমাস থাকুক আর না থাকুক এই খালে চোখে রেলগেটটা ফেমাস আছে, কারণ যখনই আসি তখনই সালা রেলগেট পড়ে থাকে। তো ফাইনালি আমরা চলে এলাম কলকাতা ট্রেন্ডস, দেখতে পাচ্ছ কলকাতা ট্রেন্ডস। তো এই মলে আমরা শপিং করবো, মলে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে, ওরা বললো গুড মর্নিং, আমরা বললাম মর্নিং, মানে বুঝতে পারছো এখন সকালবেলা। তো সেই জন্য ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছ অনেক জামা এখানে, মানে আমাদের মানে সেরকম টি শার্ট ভালো লাগছে না, সেই জন্য আমরা যাবো উপরে। তো চলো তাড়াতাড়ি। তো আমরা ব্ল্যাক টি শার্ট খুঁজছি, তো ব্ল্যাক টি শার্ট খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা ব্ল্যাক টি শার্ট পেয়ে গেলাম। তো এই টি শার্টটাই আমরা পছন্দ করলাম, তো এই টি শার্টটাই নিব এখন। তো দেখো কীরকম লাগছে, পরে দেখাবো সবাই। আসলে আমি ব্ল্যাক কালারের টি শার্টটা নিবো না, আমার বন্ধুরা নেবে, তো আমি নিবো হোয়াইট কালারের, কারণ আমি অলরেডি ব্ল্যাক টি শার্ট পরে আছি। তো মান্নান ফাইনালি টি শার্টটা ট্রাই করলো, তো দেখো দেখতে অবশ্য হেভি লাগছে কি বলবো, আর ব্ল্যাক কালার মানে বুঝতে পারছো সবারই প্রিয় ব্ল্যাক কালার, তো আমাদেরও প্রিয়। তো এতটুকু এতটুকু কাটালে হয়ে যাবে, তো পুরো মানে হিরোর মতো এন্ট্রি মারলো, দেখতে পাচ্ছ হিরো আলাম লাগছে কি না। এবার আমি যাবো হোয়াইট টি শার্ট ট্রাই করতে, কারণ ব্ল্যাক কালার পরে আছি দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক কেমন লাগছে। তো হোয়াইট টি শার্টটা পরলাম, সবাই বলো কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই বলো। জুবাইল বলছে আমিও ট্রাই করবো ব্ল্যাকটা, কারণ ব্ল্যাক টি শার্ট সবারই প্রিয় বুঝতে পারছো। তো জুবাইলও বেরিয়ে গেল ট্রাই করে, পুরো হিরো লাগছে জুবাইলকেও। তো এই কলকাতা ট্রেন্ডসে আমাদের এই টি শার্টগুলোই পছন্দ হলো, তো এই টি শার্টগুলোই নিলাম, আবার অন্য মহল যাবো সেই জন্য আমরা বিল করে নিলাম, বিল করার পর এবার বেরিয়ে যাবো আমরা। তো কলকাতা ট্রেন্ডস থেকে আমরা বেরিয়ে গেলাম, তো কলকাতা ট্রেন্ডসের পাশেই আছে এক স্টাইল বাজার, তো সেই স্টাইল বাজারে যাবো, দেখতে পাচ্ছ স্টাইল বাজার অনেক বড় মহল। তো এই মহলের ভিতরে যাই, দেখি কোনো টি শার্ট চয়েস হয় কি না, তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই নিচের ফ্লোরে সব মানে বাচ্চাদের, তো আমাদেরকে যেতে হবে উপর ফ্লোরে, তো চলো তাড়াতাড়ি যাই। উপরে ফ্লোরে অনেকটাই টি শার্ট রয়েছে, তো দেখি পছন্দ হয় কি না, তো চলো দেখা যাক পছন্দ হয় কি না, তাড়াতাড়ি চয়েস করা যাক। তো জুবাইল বলছে আমাকে টি শার্টটা কেমন লাগছে, আমি বললাম পুরো হিরো লাগছে, তোর গার্লফ্রেন্ড এমনি ফিদা হয়ে যাবে ড্রেসটা নিয়ে নে। তো জুবাইল বলছে ভালো লাগছে না। আমি ভাবছি এই টি শার্টটা ট্রাই করবো, কিন্তু জুবাইল বলছে ভালো লাগছে না, অন্যগুলোর দেখ, সেই জন্য আবার অন্যগুলো দেখতে লাগলাম। তো আমি একটা ব্ল্যাক গেঞ্জি খুঁজছি, খুঁজতে 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 ফাইনালি একটা পেয়ে গেলাম। এই ব্ল্যাক গেঞ্জিটা ভাবছি ট্রাই করবো, কিন্তু জুবাইল বলছে ভালো লাগছে না সেটাও, তাই রেখে দিলাম। তো আমাদের পছন্দই হলো না, কি নিব ওটাই ভাবছি, পছন্দ হলো না আমরা কি বলবো, মানে 4-5টা মল ঘুরা হয়ে গেল, এখন অবধি মানে শপিং কমপ্লিট হয়নি আমাদের। তো জুবাইল শপিং কমপ্লিট হলো তোর? না 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 হয়নি, পাওয়া যায় না ভালো মতো। তো হ্যাঁ মানে এখানে মানে কিছুই পাচ্ছি না, তো কি করবো সেটাই ভাবছি, আবার সামনে একটা মল আছে সেখানে ঢুকবো।
তো ভিতরে ঢুকে দেখছি সব মেয়েদের, তো আমাদেরকে যেতে হবে উপরে, কারণ ছেলেদের উপরে আছে। চলো তাড়াতাড়ি উপরে যাই। তো আমরা উপরে এসে দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে, কিছু নেই, এই কিছুটা টি-শার্ট আছে এগুলোই, আর বাকি কিছু নেই, উপরে সামান সব ফাঁকা। সকাল থেকে শপিং করছি, এখন অবধি শপিংই হচ্ছে না আমাদের। তো আমরা এখানে এসে দেখছি সব বাচ্চাদের কাপড় আছে এখানে, তো তাই ভাবলাম এখানে আর থাকবো না, তাই বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে আসলাম ভি বাজারের সামনে। তো এখন যাব আমরা ভি বাজারের মধ্যে, তো চলো তাড়াতাড়ি। তো ভি বাজারের মধ্যে ঢুকেও দেখছি সব বাচ্চাদের আর লেডিস সব কিছু, তো তাই এখানেও আমাদের কিছু নেই, তাই জন্য আমাদেরকে যেতে হবে উপরে। চলো দেখতে পাচ্ছ অনেকটা গেঞ্জি আছে কিন্তু লাউয়ের মতো আমাদের পছন্দ হচ্ছে না। এবিসিডি এগুলো নিবি? তো জুবাল দেখছে, জুবালের পছন্দ হচ্ছে না সকাল থেকে। এখানে দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা টি শার্টের সঙ্গে একটা টি শার্ট ফ্রি। তো জুবাল পছন্দ করছে, জুবাইল পছন্দ হলো, ভালো লাগছে না? তো আমরা বেরিয়ে গেলাম, কারণ শপিং অনেকটাই করলাম, করার পর দু তিনটা আমরা টি শার্ট নিলাম, তারপর বেরিয়ে গেলাম। এখন আমরা সকাল থেকে কিছুই খাইনি, তো এখন আমরা কোনো হোটেলে ঢুকবো, হোটেলে ঢুকে আমরা কিছু খাবো, কারণ সকাল থেকে কিছুই খাইনি, সবাই না খেয়েই ঘুরে বেড়াচ্ছি। তো চলো আগে কিছু খাওয়া যাক। তো হোটেলে কথা বলতে বলতে চলে আসলাম আমরা পাপ্পু হোটেল, তো এই হোটেলে ঢুকে আমরা বিরিয়ানি খাবো, কারণ অনেকটাই খিদে লেগেছে, এই জন্য চলে আসলাম। তো বসে ড্রেস নিয়ে দিলা নাকি? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন যাচ্ছি আমরা বাড়ি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখান থেকে টাটা, বাই বাই।